शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। अरे वाह, আমার রানী, আজ তো দারুণ লাগছে তোকে। আরে লাল লিপস্টিক, এ তো পুরো চমকাচ্ছে। কিন্তু তুমি তো কখনো এনে দাওনি লিপস্টিক। আরে শান্তি, যদি এখানকার লোকেদের থেকে তুই তোর কাজের জিনিস সবই পেয়ে যাস, তবে আমি কেন নিয়ে আসবো তোর জন্য? আমি তো টাকা আমাদের বিয়ের জন্য জমাচ্ছি রে, যাতে যত তাড়াতাড়ি আমি তোকে আমার করতে পারি। সত্যি সত্যি তোর দিব্যি। এরকম ভাবে কি দেখছো? শান্তি, খুব সুন্দর দেখতে তোকে, তোর থেকে দৃষ্টি সরাতে পারি না। আরে কি ভাই এখন বিরক্ত করছে, একটা ভালো মুড খারাপ করে দিল। হ্যালো। হ্যাঁ ভাবি, বিকাশ বলছি। কে বিকাশ? বিকাশ, বিকাশ শর্মা, 22/120 নম্বরে। আরে আরে, হ্যাঁ হ্যাঁ বিকাশ বাবু, হ্যাঁ বিকাশ বাবু, আপনি কি ফিরে এসেছেন? হ্যাঁ, কালকে রাতেই এসেছি। আচ্ছা শোনো ভূপি, ওই গ্রামে যাওয়ার আগে যে জামাকাপড়গুলো দিয়েছিলাম ওগুলো নিয়ে এসো। বিকাশ বাবু, এখনই চাই কি? হ্যাঁ এখনই চাই। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, ওকে। আরে শান্তি, আরে শান্তি তুই কোথায় যাচ্ছিস? আরে এই শান্তি, শান্তি দাঁড়াবি তো। আরে শান্তি, আরে শান্তি, আরে শান্তি, কোথায় চলে যাচ্ছিস তুই? দেখো আমার কিন্তু অনেক বাড়ির কাজ আছে আজকে। তোমার কি? তুমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কাজ করবে? আরে কি কাজ 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 করতে থাকিস খালি। দেখ শুধু কিছুদিনেরই তো কথা, তারপর তো আমরা বিয়ে করে নেব, তারপর একসাথেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, জানি না ওই দিনটা কবে আসবে। বিগত 6 মাস ধরে তুমি ওই দিনটা স্বপ্ন দেখিয়ে আমাকে বসিয়ে রেখেছো, আমিও দেখবো ওই দিনটা এখন কবে আসবে। ছাড়ো এখন। আরে শান্তি 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 শুনবি তো। আরে আরে এই মেয়ে তো কোনোভাবেই আমার কথা শোনে না দেখছি। চলো কাজ করা যাক, বিকাশ বাবুর কাপড়ও ফেরত দিতে হবে। আপনি কে? কি চাই আপনার? আগে আমি আগে আমি ওই আমি মানে কি ব্যাপার? ওই বিকাশ বাবু আমাকে ডেকেছিলেন, ওনাকে কাপড় দেওয়ার ছিল। সুমন কে গো? আচ্ছা ভূপি তুমি? আরে তুমি তো ফোনে চিনতেই পারছিলে না, নিয়ে এসছো? হ্যাঁ এই নিন। সুমন, এ হলো ভূপি, এই পাড়াতেই ওর দোকান। আমার জামা কাপড়গুলো কেচে ইস্ত্রি করে ও দেয়। বিকাশ বাবু, এনাকে তো আমি প্রথমবার দেখছি আজ, ইনি কে হন? ভূপি, ও সুমন আমার স্ত্রী। আমি গ্রামে গেছিলাম না, বিয়ে করতে গিয়েছিলাম। নমস্কার বৌদি। হ্যাঁ নমস্কার বৌদি। আপনি বিকাশ বাবুর থেকে আমার নাম্বারটা নিয়ে রাখবেন, বাড়ির যে কোনো কাজ হোক, কাপড় ধোয়া, ইস্ত্রি করা, আমি সব তাড়াতাড়ি করে দেব। তার কোনো দরকার হবে না, আর তাছাড়া বাড়িতে আমরা দুজনেই থাকি, তো এতটা বেশি কাজও কিছু থাকে না, তো আমি ওনার কাপড় ধুয়ে নেবো, ইস্ত্রিও করে নেবো। কি বলছেন বৌদি, যদি বাড়ির কাজ সব আপনিই করে নেন তবে আমার মতো গরিবের কি হবে? যদি এরকমই সবাই করতে থাকে তবে তো আমি শেষ হয়ে যাব। আচ্ছা ভূপি, এটা একটা সলিউশন আছে, একটা কাজ করা যাক। সুমন তুমি জামা কাপড় ধুয়ে দিও, আর ভূপি তুমি কাপড়গুলো ইস্ত্রি করে দিও। ঠিক আছে চলো ভাই, এখন যাচ্ছি, 15 দিন বাদে অফিসে যাব, আজকে লেট হতে চাই না, তাই না?
সুমন, তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও। ঠিক আছে ভূপি, নমস্কার। হ্যাঁ বৌদি, নমস্কার। আজকালকে দিনের বেলা নেশা করছো, শুনতে পাচ্ছিলে না কখন থেকে রাখছে? আরে আরে বৌদি, রেগে যাচ্ছেন কেন? রেগে যাওয়ার মতোই তো কথা, ঠিকভাবে তো কাজ করতে পারো না তুমি। একটা কাপড় তুমি ঠিকভাবে ইস্ত্রি করতে পারোনি। পাপ্পুর বাবা জামাটা একদিক দিয়ে তুমি ইস্ত্রি করেছো, আর একদিক তো ইস্ত্রি করোইনি। তারপর আমাকেই ঘরে ওর শার্টটা ইস্ত্রি করতে হলো। ও বৌদি, দুদিন ধরে শরীরটা আমার ভালো নেই, ভুল করে হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আর হবে না। ভুল হওয়া উচিত নয়। এই ধরো জামা কাপড়, ভালো করে ইস্ত্রি করে তারপর বাড়িতে পাঠিয়ে দেবে। এইবার ভুল করলে না পয়সা কিন্তু আমি দেব না, বুঝেছো? পাগল একটা। বেচারা পাপ্পুর বাবা কি করে সহ্য করে এনাকে। বুঝলি ভূপি, যেভাবে হোক সুমন বৌদির সঙ্গে তোকে দেখা করতে হবে, না হলে এভাবে তো তোর কাজে মনই বসবে না। আরে হ্যাঁ হ্যাঁ আসছি, এত তাড়াতাড়ি অফিস থেকে চলেও এলো। কি ব্যাপার বৌদি? ওই বিকাশবাবু বলেছিলেন না কাপড় ইস্ত্রি করার জন্য। আসলে এখন কোনো জামা কাপড় নেই, যখন প্রয়োজন হবে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে, তবে আমি কিছুক্ষণ পরে আসি। আমি বললাম না এখন কোনো জামা কাপড় নেই, কাপড় থাকলে উনি আপনাকে কল করে নেবেন। বৌদি দেখুন, বিকাশবাবু তো এমনি খুব ব্যস্ত থাকে আপনি জানেন, আপনি শুধু শুধু ওনাকে বিরক্ত করবেন কেন? আপনি নিজেই আমার নাম্বার নিয়ে নিন, আপনিই ফোন করে নেবেন। ঠিক আছে, আমি ওনা থেকে আপনার নাম্বার নিয়ে নেব। ঠিক আছে বৌদি, ওনাকে কেন বিরক্ত করবেন, আমি নিজেই দিয়ে দিচ্ছি। এতে লিখে দিন আপনার নাম্বারটা। আসলে বৌদি একটা কথা জিজ্ঞেস করবো। কি? বিকাশবাবু তো জনপুর থেকে, আপনি কোথা থেকে? আসলে কি জানেন তো, বিকাশবাবু মাঝে মাঝে আমার দোকানে আসতেন, তো নিজের সবকিছু ঘটনাই আমাকে বলতেন। আমি কানপুর থেকে। আপনি কানপুর থেকে? কানপুর থেকে তো আমিও, আপনার আর আমার জায়গা তো একই। ঠিক আছে, এখন যখন আপনার নাম্বার পেয়ে গেছি তখন কোনো কাজ থাকলে আপনাকে কল করে নেবো। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ বৌদি। কি করবো বৌদি, যবে থেকে আপনাকে দেখেছি না, মনের মধ্যে তোলপাড় চলছে, তোলপাড়।
আমাকে তো যেভাবেই হোক আপনার মনে জায়গা করতেই হবে, হয় ভালোবাসা দিয়ে না হলে ছলনা করে। এই ভূপি, কেন ডেকেছো আমাকে? শান্তি, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। কি কথা বলতেছো? ওই আমাদের বিকাশ বাবু আছেন না? কে বিকাশ বাবু? ওই 22/120 যিনি থাকেন। হ্যাঁ, তো দেখ, বিকাশ বাবুর নতুন নতুন বিয়ে হয়েছে, আর উনি পণে অনেক টাকা পয়সা পেয়েছেন, আর ওনার স্ত্রীও 10 থান সোনাও পেয়েছেন জানিস। এই সব কিছু আমাদের হয়ে যেতে পারে যদি তুই চাস। কিন্তু এগুলো আমাদের কিভাবে হবে? তুই যেভাবেই হোক বিকাশ বাবুর বাড়িতে কাজে লেগে পড়, আর ঠিক সুযোগ বুঝেই আমরা খেলা খেলে নেব, আর কোথাও দূরে গিয়ে আমরা না হয় বিয়ে করে নেব। ঠিক আছে, আমি কালকেই বিকাশ বাবুর ওখানে যাব। কিন্তু যদি উনি আমাকে কাজে না রাখেন তো? আরে সে চিন্তা তুই কেন করছিস? তুই শুধু ওখানে গিয়ে ওটাই করবি যেটা আমি তোকে বলবো। হ্যাঁ, ওকে। আচ্ছা গুপ্তাজি, বলছিলাম যে আমরা যদি লাঞ্চে দেখা করি। ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা এটা বলো, তুমি অফিসে দুপুরে খাবার কোথায় খাও? অফিস থেকে কিছুটা দূরে একটা রেস্টুরেন্ট আছে, তো আমি আর আমার অফিসের লোকজন ওখানেই খাবার খাই। কিছু লোক টিফিন সঙ্গে নিয়ে আসে, ওর অফিসেই খেয়ে নেয়। কাল থেকে আমিও তোমার জন্য টিফিন বানিয়ে দেব, যাতে তুমিও বাড়ির খাবার খেতে পারো। আর তাছাড়াও জানি না রেস্টুরেন্টের খাবার কখন কার জিনিস কখন গরম করে, বোঝাও তো যায় না, তাই না? আরে বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। চলো, এই অজুহাতে আমার টাকাও বেঁচে যাবে, আর কম করে বউয়ের হাতে খাবারও খেতে পারবো। আমি দেখছি। নমস্কার ম্যাম সাহেব। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ বলো। আমার নাম শান্তি, আমার কাজ দরকার। কি ধরনের কাজ ম্যাম সাহেব? আমি ঘরের সব কাজ করতে পারি, ঝাড়া মোছা, বাসন কাপড় ধোয়া, কাচা, এমনকি রান্না বান্নার কাজও জানি। দেখুন, ওইসব তো ঠিক আছে, কিন্তু এখনই আমাদের এখানে কাজের লোকের দরকার নেই সাহেব। আমার মা খুব অসুস্থ, আর আমি খুব গরিব, আমার কাছে তো এমনও কিছু পয়সা নেই যে আমি মায়ের চিকিৎসা করতে পারবো। এই জন্য বেশি বেশি বাড়িতে বেশি বেশি কাজ করে অনেক বেশি টাকা ইনকাম করার চেষ্টা করছি, যাতে আমি আমার মায়ের চিকিৎসাটা ঠিকভাবে করতে পারি। তোমার নাম কি? শান্তি। শান্তি, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে কাজে রাখতে পারবো না। আচ্ছা শোনো না, যদি আমাদের জন্য কোনো গরিবের সাহায্য হয়ে যায় তাহলে আমাদের তো সেই পুণ্যটা করা উচিত, তাই না? এক মিনিট শোনো সুমন, তুমি তো জানো ভালো করে যে বিয়েতে কত টাকা খরচ হয়ে গেছে, আর জানি না কত টাকা চাইবে। এখন এই এক্সট্রা খরচটা কোথা থেকে অ্যাডজাস্ট করবো বলো তো? আর তাছাড়া তুমি তো বাইরে থেকেই খাবার খাও, তাই না? তো আমি আসাতে তো কিছু টাকা বাঁচছে, তো সেইটা দিয়ে ওকে বাড়িতে কাজ করার জন্য রাখি। বেকার বেকার চিন্তিত মেয়েটা। চলো কথা বলছি। তাহলে শান্তি, তুমি মাইনে কত নেবে? সাহেব, আমি আপনাদের এখানে 2 দিন কাজ করে নেব, আর যদি আমার কাজ আপনাদের পছন্দ হয় তাহলে যা আপনারা দেবেন আমি তাতেই খুশি হব। হ্যাঁ তাহলে ঠিক আছে, তুমি আজ থেকেই শুরু করে দাও। ঠিক আছে সুমন, আমি অফিসে যাচ্ছি, লেট হয়ে গেছি। ঠিক আছে, তুমি খেয়াল রেখো। হ্যাঁ ধন্যবাদ স্যার। এসো ভেতরে এসো, এটাকে নিজের বাড়ি ভাবো। আর তোমার যদি এখন মায়ের চিকিৎসার জন্য কোনো কিছু দরকার হয় না, আমাকে চাইবে। মাকে হারিয়ে ফেলার কষ্ট যে কি সেটা আমি ভালোভাবে বুঝতে পারি, কারণ আমার মা নেই। তো সেই জন্য তুমি তোমার মায়ের খেয়াল সবসময় রেখো। ঠিক আছে ম্যাম সাহেব। আচ্ছা এবার সবার আগে রান্নাঘরটা পরিষ্কার করে দাও। ঠিক আছে। বিকাশবাবুর নতুন নতুন বিয়ে হয়েছে, আর উনি পণে অনেক টাকা পয়সা পেয়েছেন, আর ওনার স্ত্রীও 10 থান সোনা পেয়েছেন জানিস। আমরা সুযোগ বুঝেই হাত সাফ করে দেব, তারপর দূরে কোথাও গিয়ে আমরা বিয়ে করে নেব। আরে শান্তি, কি ব্যাপার? মেম সাহেব, আমি ঘর পরিষ্কার করতে এসেছি, কিন্তু আপনি যদি কাজ করেন আপনি করে নিন, আমি পরে আসছি।
কোনো ব্যাপার না, তুমি তোমার কাজ করে নাও শান্তিতে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শান্তি। ভূপি, তুমি সত্যি কথা বলেছো, সুমন দিদি খুব নরম মনের মানুষ, উনি আমাকে কাজে রেখে দিয়েছেন। আর জানো, আমি এক্ষুনি দেখলাম যে উনি আলমারির মধ্যে অনেক টাকা গুনে রেখে দিলেন। দেখ শান্তি, আমি তোকে বলেছিলাম না, ওদের কাছে অনেক টাকা আছে। ব্যাস, এবার সুযোগ বুঝে আমরা ঠিক খেলা খেলে নেব, তারপর আমরা কোথাও দূরে চলে যাব। হ্যাঁ ম্যাম সাহেব, চলো আমি রাখছি। শান্তি পাগলি, তুই তো এটাই জানিস না যে আমি তোকে ওখানে কি কাজে পাঠিয়েছি। আমি তোকে ওখানে টাকা চুরি করতে পাঠাইনি, কিন্তু আমি তো সুমন বৌদিকে চুরি করতে চাই। সুমন, রান্নাঘরে আর কত সময় লাগবে? আরে হ্যাঁ আসছি। কখন থেকে ওয়েট করছি তুমি? এতক্ষণ ধরে কিচেনে কি করছিলে? খাবার বানানোর পরেও মহিলাদের অনেক কাজ থাকে রান্নাঘরে, সেটাই করছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শান্তি আছে তো, কালকে সকালে ওকে দিয়ে করিয়ে নিতে। সুমন, আমাদের সবেমাত্র বিয়ে হয়েছে আর তুমি আমাকে কষ্ট দেবে, তাহলে কি করে হবে? তাই নাকি? আর তুমি যে সারাদিন বাড়ি বাইরে থাকো সেটা কিছু না। আচ্ছা এখন ছাড়ো এসব কথা, এখন এই সময়টাকে কাজে লাগাও। সুমন, তুমি কিন্তু এমনিতে খুব সুন্দরী। আরে কমপক্ষে লাইট তো অফ করো। সুমন, তুমিও না বাচ্চাদের মতো কথা বলো, এই ঘরে তো শুধু আমরা দুজনে আছি। তো তো কি তফাত হবে লাইট অফ থাকলে বন থাকলে? আমার তফাত আছে। আরে ধুর, তুমিও না সুমন। আরে লাইট তো অফ করতে দাও। ফিকাস বাবুকে কিছু একটা করতে হবে। সুমন, আমি বেরোচ্ছি। আরে একটু দাঁড়াও, এই নাও তোমার টিফিন। আর আমারও মার্কেট থেকে কিছু জিনিস নেওয়া ছিল, তো আমাকে ওখানে ড্রপ করে দাও। হ্যাঁ চলো। শান্তি। হ্যাঁ ম্যাম সাহেব। আমি একটু মার্কেটে যাচ্ছি, তুমি বাড়ি খেয়াল রেখো, দরজা বন্ধ করে দিও। ঠিক আছে ম্যাম সাহেব। চলো। হ্যাঁ শান্তি। হ্যালো ভূপি, শোনো, আজ না ঘরে কেউ নেই, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি এখানে চলে এসো। আজকে আমরা আমাদের কাজ শেষ করে এখান থেকে চলে যাবো। আজি
হ্যাঁ ঠিক আছে, আমি চলে আসছি। তাড়াতাড়ি ঘুরে এসো। আরে শান্তি, এত কি তাড়াহুড়ো তোর? চলো। আরে এসো না তাড়াতাড়ি। এই দেখো, এই সেই আলমারিটা, এর মধ্যেই আমি মেম সাহেবকে টাকা গুনে রাখতে দেখেছিলাম। ঠিক আছে, আমি দেখছি। এখানে তো কিছুই নেই। কি? সরো, আমি দেখছি। হায় ভগবান, এখানে তো পয়সা আর গয়না কিছুই নেই। যে কাজের জন্য এত ড্রামা করলাম আমরা, সেটাই তো অসফল হয়ে গেল। দেখ শান্তি, আমার কথা শোন। দেখ, আজ না হলে কাল আমরা তো জেনেই যাবো যে ওরা টাকা পয়সার গয়না কোথায় রেখেছে। তুই চিন্তা কেন করছিস? আরে আরে, এগুলো কি? ওটা মেম সাহেবের জামাকাপড়। ছাড়ো তো। আরে দেখ না, এ দেখ দেখ, তোকে পড়লে কি সুন্দর মানাবে এটা। এ দেখ, তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো এগুলো তুমি? শান্তি আমার কথা শোন, এটা একবার পরে আয় না আমার জন্য। দেখ কি সুন্দর লাগবে তোকে এটা পড়লে। পরে আয় তাড়াতাড়ি। ঠিক আছে। এভাবে দরজা খোলা পড়ে কেন? শান্তি, আমার মতো এরকম গরিবের কাছে এত দামি জামা কাপড় কিভাবে থাকবে? শুধু সেই জন্যই পড়েছিলাম। আমাকে মাফ করে দিন মেম সাহেব, আমাকে মাফ করে দিন। ঠিক আছে, এইবার তোমার প্রথম আর শেষ দোষ বলে আমি মাফ করে দিচ্ছি, কারণ তুমি কাজটাও ভালো করো। যদি পরের বার এরকম কোনো ভুল আবার করেছো না, সেই দিনটা এই বাড়িতে তোমার শেষ দিন হবে, বুঝলে? হ্যাঁ ম্যাম সাহেব। এবার যাও এখান থেকে, আর আমি আপনার এই জামাটা ধুয়ে দিয়ে দেবো। সুমন বৌদির শাড়ি? ঘরে যাওয়ার আরেকটা অজুহাত পেয়েই গেলাম। চলে এসছো কেন? আর তুমি যখন জেনে গিয়েছিলে যে মেম সাহেব চলে এসছে, তাহলে তুমি আমাকে কেন বললে না?
শান্তি বৌদি একেবারে ঘরে এসে গেছিলেন, আমি সুযোগই পাইনি। আর আমি ভয় পেয়ে গেছিলাম, ধর বৌদি যদি আমাদের দুজনের ব্যাপারে জেনে যেতেন তাহলে উনি তোর ব্যাপারে কি ভাবতেন? তুমি জানো মেমসাহেব আমাকে কত কত শুনিয়েছে, কোনোভাবে নাটক করে কান্নাকাটি করে আমি চলে এসেছি। আরে শান্তি, তুই অত ভাবিস না, আরে ফালতু কথা টেনশন করিস না এত। যে কাজটা আমাদের করতে হবে না, তুই শুধু ওটার ব্যাপারে ভাব। আরে কি কাজ করব? হ্যাঁ তুমি দেখলে না, ওখানে না টাকা আছে না কোনো গয়না, তাহলে ওখানে কাজ করে কি লাভ? তুই একটা কথা বল, তুই বৌদিকে টাকা রাখতে দেখেছিলিস না? তবে ঠিকই আছে, আমাদের শুধু এটাই দেখতে হবে যে বিকাশবাবু এই টাকা কোথায় রেখেছেন, আর এই সব কিছুর খোঁজ নেবে আমার শান্তি। আমি আমি কি করে খোঁজ নেব? আরে ওই সব আমি তোকে সময় এলে বলে দেব, ততক্ষণ আমরা দুজন প্রেম করি। আরে 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 শান্তি। আরে বাবা সুমন, তুমি ওকে ফোন করে বলে দাও যে এসে তোমার শার্ট নিয়ে যাও। ঠিক আছে, এরপর থেকে খেয়াল রেখো। হ্যালো, হ্যাঁ ভূপি, হ্যাঁ আমি বিকাশ বলছিলাম, 22x120 নম্বর থেকে। নমস্কার বৌদি। নমস্কার। বিকাশ বাবু আমাকে ফোন করেছিলেন কোন শার্ট ধোয়ার ব্যাপারে হয়তো। আরে হ্যাঁ এক মিনিট। এই দেখো না, এতে শাড়ির দাগ লেগে গেছে, এটা উঠে যাবে তো? হ্যাঁ বৌদি, এই রংটা উঠে যাবে, আর আমি অন্য কাপড়গুলো ধুয়ে দেব। আরে তার কোনো দরকার হবে না, শান্তি আছে না, ও জামা কাপড় খুব ভালো করে ধুয়ে দেয়। আচ্ছা বৌদি, আমি শার্টটা ধুয়ে নিয়ে আসছি। হ্যাঁ তুই ভূপিকে দেখে হাসছিলিস কেন এত? মেম সাহেব, ওই ভূপি আছে না, ও আমাকে বিয়ে করবে বলেছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা, তোর মায়ের চিকিৎসায় কিছু সাহায্য হয়ে যাবে। হ্যাঁ, ও আমার মায়ের খুবই খেয়াল রাখে, যখন আমি ঘরের কাজ করি না তখন মায়ের যেসব ওষুধপত্র লাগে সবই ও আনে। আরে বাহ, এটা খুবই ভালো ব্যাপার। আচ্ছা শোন, তাড়াতাড়ি একটু হলটা পরিষ্কার করে দে তো। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ সুমন, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো। দরজায় কেউ এসেছে, এক মিনিট দাঁড়াও। হ্যালো বৌদি, এই যে বিকাশ বাবুর এই শার্ট। হ্যাঁ। আচ্ছা সুমন। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো তুমি? হ্যাঁ, এক সেকেন্ড। কত হলো? 50 টাকা। হ্যালো, তোমার কথা শুনতে পাচ্ছি না, এক মিনিট, আমি স্পিকারটা অন করছি। হ্যাঁ এবার বলো। সুমন শোনো, আমার অফিসে একটু কাজ আছে, তাই হয়তো রাতে ফিরতে আমার দেরি হতে পারে, কোনো গাড়ি না পেলে কালকে সকালে ফিরবো, ঠিক আছে? শুনেছো? ঠিক আছে, কিন্তু খাবার খেয়ে নেবে, না খেয়ে থেকো না, ঠিক আছে? Thank you.
সুমন শোনো, আমার অফিসে একটু কাজ আছে, আমি কাল সকালেই ফিরতে পারবো। ঠিক আছে। এর মানে হলো আজকে রাতে সুমন বৌদি একাই থাকবে। তুমি কি চাই তোমার? বলো কি চাই তোমার, এত রাতে কেন এসেছো? ওই শান্তি, শান্তি চলে গেছে। এইসব কি করছো তুমি? তুমি দরজাটা কেন বন্ধ করছো? ভূপি আমি বলছি দূরে থাকো আমার থেকে, আমি কিন্তু চিৎকার করছো। দূরে থাকো আমার থেকে। চাচাও তুমি। কোথায় পালাবে? পাগল হয়ে গেছো কি? যেতে দাও আমাকে। কি করছো? পাগল হয়ে গেছি আমি? বাঁচাও। কোথায় যাবে? ছাড়ো আমাকে। কোথায় যাবে আমি দেখবো আজকে। আমাকে যেতে দাও ভূপি। কেউ তোমাকে বাঁচাবে না। পাগল হয়ে গেছো কি ভূপি? হ্যাঁ, জবে থেকে দেখেছি তোমায় না, আমি পাগল হয়ে গেছি ভূপি। ছাড়, ছাড় আমাকে। এভাবে কি করে ছেড়ে দেবো? এই ভূপিটাও না, সকাল থেকে ফোন করছে, ফোনটাও ধরছে না, দোকানেও নেই দেখলাম। ছাড়ো, ওকে একটু পরে ফোন করব। মনে হচ্ছে বিকাশবাবু চলে এসেছেন, দেখি একবার। শান্তি, তাড়াতাড়ি ভেতরে আয়। ভূপি তুমি এখানে? আমি তোমাকে দোকানে খুঁজছি আর তুমি সকালবেলা এখানে কি করছো? শান্তি, শান্তি, আমি তোকে সব বুঝিয়ে বলছি। আর তুমি এরকম ঘাবড়ে যাচ্ছ কেন? আর মেম সাহেব আর সাহেব কোথায়? শান্তি, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, কি হয়েছে আপনার? শান্তি, মেম সাহেব, শান্তি, না শান্তি, ভূপি আমার সঙ্গে। দেখ শান্তি, আমি সুমনের জন্য এসেছিলাম। যবে থেকে আমি ওকে দেখেছি না, আমার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা হচ্ছিল। এইটা মনে তুই আমাকে মিথ্যে বলেছিস যে এর ঘরে টাকা আর গয়না রয়েছে? হ্যাঁ, তোর নজর প্রথম দিন থেকেই ম্যাম সাহেবের উপর ছিল, তাই না? শান্তি, তোকে বলেছি না, মদের নেশাটা আমি করে ফেলেছি, বুঝেছিস তো? এটা
কোন নিষ্পাপ মহিলা সর্বনাশ করে তোকে এইভাবে আমি যেতে দেবো না, বুঝেছিস? তুই শান্তি, একে ছাড়বি না, একে পুলিশে দেবো আমি। পুলিশ? পুলিশের হাতে দেবে তুমি আমাকে? ভালো হয়েছে তুমি এটা বলে দিয়েছ, আমি তোমাকে এখানেই মেরে ফেলবো যাতে তুমি পুলিশের কাছে যেতেই না পারো। কি করছিস তুই, পাগল হয়ে গেছিস? শান্তি তুই চুপ কর, আমি যদি একে না মানি না তবে আমাকে জেলে পাঠাবে, আর শোন এত সহজে আমি জেলে কখনোই যাব না। শান্তি, আরে 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 কি করছিস তুই? শান্তি, হ্যালো পুলিশ স্টেশন।